নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল 15 আগস্ট 2023 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়, কারো কারো ক্ষেত্রে মিলে আবার কারো কারো ক্ষেত্রে মিলে না। আমি একটি কথা আপনাদেরকে বলি, আমি 12টি রাশির টার্গেট নাম্বার এখানে আপনাদেরকে দিই, এবং এর পাশাপাশি অনেকেই রয়েছে যারা আপনারা নিজের যে ভাগ্যের যে শুভ নাম্বার সেটা কিন্তু আপনারা জানেন না, তাই প্রতিদিন আমার এই টার্গেট নাম্বার দেওয়াটা কিন্তু আমি করি, যাতে আপনাদের ক্ষেত্রে যারা শুভ নাম্বার জানেন না তাদের ক্ষেত্রে যেন কাজে লাগে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি আমি তাও আলোচনা করব। দেখুন, অনেকে বলেন যে কর্ম করলেই অর্থ আসবে, অনেকেরই এটা, দেখুন ভাগ্য বলে জিনিস অবশ্যই আছে। কেউ কেউ দেখবেন সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আমি আবারও বলছি, দেখবেন জন্মের সময় থেকে প্রচুর প্রপার্টি তার কিন্তু রয়েছে, সোনার পালঙ্কয়ে অনেকে জন্মায়, সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। আবার অনেকে অনেক পরিশ্রম করে সেই জায়গাটা নিয়ে আসতে হয়, কেউ কেউ সেই জায়গাটা পারে না। প্রত্যেকেরই কিন্তু সম্পত্তির যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে অল্প বয়স থেকে প্রচুর সম্পত্তি, কেউ কেউ খুব কষ্ট করে অল্প সম্পত্তি করতে পারে, এটা কি ভাগ্য নয়? তাহলে তো আজকে অনেক গরিব মানুষ প্রচুর পরিশ্রম করছে, তারা তো আজকে কোটিপতি নয় কেন? এটা হচ্ছে ডেস্টিনি। এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর, তাই আমি বারবার বলছি ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, কারণ কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে হচ্ছে রাহু গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে রাহু রক্ষা কবচ অবশ্যই দরকার রয়েছে। অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাদের ক্ষেত্রে মিরাকেল কাজ রাহু রক্ষা কিন্তু কবচ কিন্তু করবে। কিন্তু আমি একটি কথা আবারও বলছি, যারা রাহু রক্ষা কবচ প্রচুর যারা বুকিং করছেন না, একটু সময় দিতে হবে, কারণ কৌশিকদা চটজলদি কোনো কাজ করতে পারে না, কারণ সব কিছু তিথি নক্ষত্র সমস্ত কিছু কিন্তু সময় কিন্তু রয়েছে। এই চটজলদি করলে আমার কাছে আপনারা করবেন না, যারা সময় দিতে পারবেন তারা আমার কাছে বুকিং করুন রাহু রক্ষা কবজের ব্যাপারে। দেখুন, এবং এর পাশাপাশি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন। তাতে কি হবে, আপনাদের এই আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন বা হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন, আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। জন্মকুণ্ডলিতে হয়তো আপনার বড় ধরনের দোষ রয়েছে, সেই দোষকে কাটাবেন কী করে? সেই জন্যই তো জ্যোতিষশাস্ত্র। এবং এই বার্থ চার্ট রিফরমেশন করলে কী হবে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। জীবনে বাধা তো আসবেই, এই বাধাকে অতিক্রম করার জন্যে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটি কিন্তু দিই। প্রতিদিন কোনো না কোনো রাশির নাম থাকে, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়, হয়তো ভাবেন যে কৌশিকদা বললো একটা টিকিট কেটে ফেলি হয়তো আমার অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দেখুন, অত সহজ কিন্তু এটা ব্যাপারটা না। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ এবং চারটি ভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব এবং আপনার সফলতা ভাব, এই ভাবগুলোকে কিন্তু আপনার অ্যাক্টিভ করা দরকার রয়েছে। ইনঅ্যাক্টিভ জায়গাকে অ্যাক্টিভ যদি করতে পারেন, নিশ্চিতরূপে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং একবার হলেও
কোন কোন গ্রহগুলো আপনাদের সমস্যা করছে তার প্রতিকার প্রতিবিধান করুন, নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখাটা একবার হলেও বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি 100% কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, সমস্যা আছে, সমাধান আছে। প্রতিদিন আপনারা অনেকে হাজারো হাজারো টাকা টিকিট কেটে নষ্ট করছেন, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা এই টিকিট কাটা থেকে বিরত থাকুন। আগে নিজের সময়টা জেনে নিন, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তারপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার এবং কোন কোন রাশির ক্ষেত্রে স্পেশাল সুপার প্রাপ্তি বলুন বা হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম কিন্তু আমি শেষে জানাই। এবং আবারও বলছি, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। মেষ রাশির টার্গেট নাম্বার 6 এবং 1, বৃষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 8, মিথুন রাশির টার্গেট নাম্বার 3 এবং 4, কর্কট রাশির টার্গেট নাম্বার 5 এবং 1, সিংহ রাশির টার্গেট নাম্বার 8 এবং 1, কন্যা রাশির টার্গেট নাম্বার 6 এবং 7, তুলা রাশির টার্গেট নাম্বার 5, 7, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 3, 8, ধনু রাশি 1, 4, মকর রাশির টার্গেট নাম্বার 6, 1, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3, 9, মীন রাশির টার্গেট নাম্বার 4, 9। এবার আমি জানাবো 5টি রাশির কোন সৌভাগ্যশালী 5টি রাশি আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তার আগে প্রত্যেকে চয়েস বাজনগুলি অবশ্যই কমেন্ট করুন। প্রথম রাশি আপনার মকর রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। 3 নম্বর রাশি আপনার কুম্ভ রাশি। 4 নম্বর রাশি মিথুন রাশি। 5 নম্বর রাশি ধনু রাশি। এই 5টি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।